আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তাকে জমানার শ্রেষ্ঠ ওলি বানায় দাও, যেই চোরা এর এতদিন ছিল হাত কাটা। কিন্তু জুনায়েদ বাগদাদি যখন বুকের ছাতে চাপ লাগাইছি যে তওবা করার পরে মৃত্যুর আগে এসে আল্লাহ তাআলার বান্দা কিতাবের মধ্যে আসে, জমানার যুগ শ্রেষ্ঠ হাত কাটা আল্লাহর ওলি হয়ে গেছে, সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মুসলমান, তোর কাছে এই মেসেজটাই দিতে চাই, গুনাহ ছাড়িয়া দাও, গুনাহ ছাড়িয়া দাও, তওবা করে আল্লাহ তাআলার রহমতের দিকে তাকাও, আল্লাহ তাআলার রহমতের দিকে দৌড়াও, আল্লাহ পাকের রহমতের দিকে দৌড়ায় আল্লাহর মাগফিরাত দৌড়ায় আসবে, আর আল্লাহ তাআলা তোমাকে হেদায়েতের নূর দিবে। ওরে আমার পর্দার আড়ালের মা, তোর হাতের উপর হাত রাইখা, পায়ের উপর হাত রাইখা বলি, স্বামীর অবাধ্য হব না, নামাজ মিস করব না, স্বামীর হুকুম সব সময় পালন করব। আমার যুবক ভাই, তোর পায়ের উপর হাত রেখে বলি, কোনোদিনও এরকম ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবি না, তোর চাইতে মসজিদে আসা নাও ভালো কিন্তু বেয়াদব ভালো না, তুই বেয়াদবি করবি এটা বুঝবি না, এমন সময় আসবে মৃত্যুর সময় কালিমা নসিব। কিন্তু তোর কাছে আমি উদার মনে বলতে চাই, যদি ভুল করে থাকো, কারো সাথে যদি বেয়াদবি করে থাকো, দুনিয়া থেকে মাপ চাও, তাহলে দুনিয়া তো শান্তি, মরার সময়ও শান্তি, দেখবা ইমানের সাথে তোমার মৌত হবে, সাকরাতুল মৌতের কষ্ট যন্ত্রণা তোমাকে পেরেশান করবে। এই জন্য আসুন, এই যে মাসে আমাদের সামনে মেলা আসতেছে, মেলার মধ্যে যাব, গুনাহের কাজের দিকে দৌড়াইব না নেকের দিকে দৌড়াইব? জোরে বলেন কোন দিকে, আরো জোরে বলেন কোন দিকে? কোরআন হাদিস যেখানে, সবাই বলেন কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক।